ফারাক্কা ব্যারাজে শূন্য পদে স্বচ্ছ নিয়োগ ও ব্যারাজ সংক্রান্ত নানাবিধ সমস্যার সুরাহা চেয়ে অবস্থান বিক্ষোভে সামিল সিপিআইএম। সোমবার বিভিন্ন দাবি নিয়ে ব্যারাজ কর্তৃপক্ষকে স্মারকলিপিও প্রদান করা হয় সিপিআইএমের পক্ষ থেকে। বহরমপুর সিটি হসপিটালে এখন বিশ্বমানের আধুনিক মডিউলার অপারেশন থিয়েটার বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, কোয়ালিটি কেয়ার ক্লোজার টু হোম। ফারাক্কা ব্যারাজে শূন্য পদে স্বচ্ছভাবে কর্মী নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সিপিআইএমের। ফারাক্কা ব্যারাজের নানাবিধ সমস্যা, যেমন গঙ্গা ভাঙন সমস্যা, ফারাক্কা ব্যারাজের আবাসনের সমস্যা, স্কুলের সমস্যা, হাসপাতালের সমস্যা সহ ফারাক্কা ব্যারাজ শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগের দাবিতে সোচ্চার সিপিআইএম নেতৃত্ব। সোমবার এই সব দাবিগুলি নিয়েই ব্যারাজ কর্তৃপক্ষকে স্মারকলিপিও প্রদান করা হয় সিপিআইএমের পক্ষ থেকে। তারা রিটায়ার হয়ে গেল, অথচ লোক নিয়োগ হচ্ছে না। একটা আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন যে প্রতিষ্ঠান, সেটা শুকিয়ে যাচ্ছে। তার স্কুল, হাসপাতাল, তার টাউনশিপ, এগুলো রক্ষণাবেক্ষণের লোক নেই। তো আমরা দেখলাম সম্প্রতি কিছু লোক নিয়োগ করা হলো ওই আউটসোর্সিংয়ের মাধ্যমে, মানে ঠিকাদারের মাধ্যমে। আমরা চাই স্থায়ী কাজে স্থায়ী নিয়োগ করা হোক, ঠিকাদারের মাধ্যমে যেগুলো নিয়োগ করা হচ্ছে সেটাও স্বচ্ছভাবে হোক। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।